يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما صدق الله المولانا العظيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله صل على وعلى آل سيدنا غب. نيجي نبي ربنا ترد بات كرب كرب من تو محبة بحال بشا وچا جه شاو زاك هي كنت كامنا دور الشريف قال الله باك بہت بڑا نعمات كورا چين اے بيشا بولتے گلے بہت شمائن لگے جدي شئي آنطوري قطع شد شئي محبة شئي بحال بشا نبي ربنا ترد بات كرا هاي ডাইরেক্ট পাহাড় পর্বত মরু ময়দান নদ নদী দরিয়া সমুদ্র টপকে পার হয়ে ভেদ করে আল্লাহ নবীর পাক দরবারে গিয়ে পৌঁছে যায়। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? আর যদি তা না হয় তাহলে কি হবে? পড়া বেকার হবে না? একদল সাইয়াহীন ফেরেশতা রয়েছেন, তারা আমার আপনার এই দরুদ সালাম খানা নিয়ে নবীর পাক দরবারে পৌঁছান। শুধু তাই নয়, যে পাঠ করে তার নাম এবং তার বাপের নাম ধরে বলা হয় ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর অমুকের ছেলে অমুক আপনার উপরে এতবার দরুদ সালাম পাঠ করেছে। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? বহুত ফজিলত। মোদ্দা কথা মনে রাখবেন, যে কোনো ইবাদত উপাসনা আরাধনা আল্লাহ দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত না নবীর উপরে দরুদ শরীফ পাঠ করা হয়। সব থেকে বড় ইবাদত কি? আফজালুল ইবাদত ইবাদতুস সালাহ, নামাজ। নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত না নবীর উপর দরুদ শরীফ পাঠ করা হয়। তাই তো আমার আল্লাহ আত্তাহিয়াতের ভিতরে দরুদ শরীফকে ঢুকিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো মাগরিব পর থেকে বসে আছি, মানে আমাদের সব একবারে ইমান যে একটা রসলা ইমান নাই সেই ইমানটা দেখতে পাচ্ছি না, যেন সব শুকিয়ে গেছে। কথা বলে না মোহাব্বত না ভালোবাসা না শখ না জক, কোরআন পাক তেলাওয়াত হচ্ছে আল্লাহ রে আল্লাহ, যেন সেরকম কোনো ভাবই নেই। একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো বলবে, একটু মোহাব্বত ভালোবাসা শখ জকে উচ্চাওয়া যে যেন সেরকম ভাবই নেই। তো যাক শেষ বলে একবার দেখা যাক কিরম ভাব আছে। নারে তাকবীর। নাম নেওয়া হচ্ছে কার ভাই? জোরে বলেন। গুনাহ হবে না সওয়াব হবে? আল্লাহ নামের সওয়াব যদি পাল্লায় চাপাতে পারি
খোদার কসম কত গোনা আছে ঠেলে তুলবে কি কথা ঠিক না বেটিকো আল্লাহর নামে সব পাল্লায় চাপিয়ে দেব আর গোনাই ঠেলে তুলে ফেলবে কথা হলো তবে সে আল্লাহ বলা কিন্তু শিখতে হবে তা একবার জোরে সুরে একবার নারে তাকবীর কে কেমন জোর দিচ্ছেন আল্লাহ দেখতে পাচ্ছেন কি গো কথা ঠিক না বেটিকো তবে যত জোর দিই আর দেন একটা শেষ আছে তার বেশি আর হবে না যেমন মাইক চলছে ফুল ভলেন দেবেন না একটা সাউন্ড পাওয়া যাবে কোঁ শব্দ হবে হবে না হবে না তো আমরাও যদি একবার ফুল ভলেন দিয়ে তকবীর দেয় না আমাদের একটা সাউন্ড হবে কোঁ করবে না দেখবেন ঘকাং ঘকাং করে কাশি হচ্ছে তাহলে মনে করবেন যে ফুল ভলেন একবার ফুল ভলেন দিয়ে একবার তকবীর দেয় নারে তকবীর কই গো কাশি পাওয়া গেছে আওয়াজ একটা পাওয়া গেছে এখানে ইঞ্জিন গোলমাল হয়ে গেছে ঠান্ডার সময় গরমের সময় তো যাক তার মানে ফুল ভলিউম দেন নে মানে ভলিউম চেপে রেখেছে চাপবেন একবারে ফুল ছেড়ে দেন নারে তাকবীর হিজবুল্লাহ সিলসিলায় মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা মুজাদ্দিদে জামান পাঁচ হুজুর কেবলার স্মরণে তহা সিদ্দিকা কেরাতিয়া মাদ্রাসা নারে তাকবীর এখন মনে হচ্ছে একটু আমার জ্যান্ত হয়েছি কি গো যাই হোক আলোচনা বহুত কিছু হয়ে গেছে বাবু মাদ্রাসা সম্পর্কে আর তহা হুজুর সম্পর্কে কি বলতে হবে না বলতে হবে আর বলা দরকার নাই তহা হুজুর আমাদের যা বলেছে অতি যথেষ্ট কি গো যা বলেছেন অতি যথেষ্ট আর বলতে হবে না তবে ইউটিউবারদের বিষয়ে যে কথাটা বলেছেন একবারই খাঁটি সত্য কথা বলে মানে কেটে কুটে দিয়ে এমন দেখছেন মরগ লড়ালড়ি হচ্ছে মরগ লড়ালড়ি কথা বলেন না এই আসছে কথা বলব মরগ লড়ালড়ি হচ্ছে মাদ্রাসা হবে মুক্ত হবে হসপিটাল হবে ভালো কাজ না খারাপ কাজ ভাই একটু জোরে বলে সবাই করতে পারে কি গো কথা ঠিক আছে গো সবাই করে আমাদের ভাইপো ভাতিজে আব্বাস সিদ্দিকী সাহেব নলেজ সিটি করেছে আমি বললাম বাবু নলেজ সিটির বিরুদ্ধে আমি কোনোদিন বলেছি এ আপনারা বলেন না বলেছি এটা ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ তবে ভালো কাজ দেখিয়ে আপনি ভেতরে রাজনীতি করবেন দাদা হুজুর করেছেন সাহাবারা করেছেন নবী করেছেন ওইখানে আমার আপত্তি তো ভালো কাজ আপত্তিটা আমার ওখানে ইউটিউবার অনেক কেটে দিয়ে খালি ওইটা দিয়ে ছেড়ে দিয়েছে ওদের কারবার যেটা কথা বলেন না তো সেই জন্য আমি বলি তো চলবে না বাবু ওনার কাজ অন্যায় কাজ তো আমি দিই একমাত্র সিলসিলার খেদমত উদ্দেশ্যে কেন সারা দেশ বাংলাদেশ থেকে দিয়ে এত বক্তারা উল্টো পাল্টা বকতে লেগেছে না আর একটা হারামখোর বেঈমান কাফের মার্কা পেরিয়েছে কি নাম গো জোরে বলে মন্তাজুল কথা না এটা উল্টো পাল্টা বকছে তো আমাদের সিলসিলা ছেলেরা ওদের মাথায় পোকা মাঝে মধ্যে ঢুকে পড়ছে সেই জন্যে সিলসিলা খেদমত দোষে এখন একটু দিই আগে দিতাম না তাও ন্যায় জেনে নয় হালাল জেনে নয় জায় জেনে নয় গোনার কাজ ইচ্ছা করে করছি আল্লাহ মাফ করে আবার আমাদের মধ্যে কিছু কিছু আছে এরা আবার বলে কে বলেছে ফটো তোলা না যায় হালাল এলেম কালাম আছে বোকা চন্ডু মার্কার কথাবার্তা নাই হাদিস পাক রয়েছে কি গো কথা ঠিক না ঠিক গো নবীর কথা কে অমান্য করছে ইনকার করছো কাফের খাতে নাম উঠবে যে হ্যাঁ সেই জন্য বলিস ইউটিউবার ভাইদের মানে যা দেবেন গোটা দেবেন সম্পূর্ণ দেবেন না হয় কিয়ামত পর্যন্ত দাবি থাকবে আপনাদের কাছে দেবেন না কোনো কথা নাই আমি কাউকে ডাকিনি যে তুমি এসো আমার কাছে কে ডাকে না ডাকে কত বলার দরকার নেই হ্যাঁ তবে আমি একটা উদ্দেশ্য করে তুলি বা দিই ওই সিলসিলার খেদমত উদ্দেশ্যে না যায় জেনে গুনাহ জেনে অন্যায় জেনে করি আল্লাহ আমাকে মাফ করেন আপনাদের সকলকে মাফ করেন বলুন আল্লাহুম্মা আমিন যাক মাদ্রাসা মাশাআল্লাহ কায়েম হয়েছে উদ্বোধন হলো আর কি ছেলে পুলে পাঠাবেন আরবি পড়তে গেলে এখন ধর্মের টান কমে গেছে মাঝে পড়ে কি হবে ওই তো মসজিদ গেল আল্লাহু আকবার
এই করবে আর কি করবে, ও জিন্দগি গড়বে, জীবন গড়বে, একটা মাস্টার তৈরি করতে পারলে দাম লাগাতে পারলি একবার 20-25 হাজার হবে না। মাসায় করে কি হয় না হয় একটা করে মরো, তারপরে বুঝতে পারো ভাববেন কি হয় না হয়। কি গো কথা ঠিক না বেঠিক গো? দেখ আলোচনা করতে গেলে সময় লাগে, রাতও হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা ভাব আছে, কথা বলেন না। তবে এখন একটা বড় হুজুর বাকি আছে, সেটা সেটা হচ্ছে তাবারুক হুজুর, কথা বলেন না। যতক্ষণ না ওটা আসছে ততক্ষণ শেষ হবে না, বুঝলেন কথা? তো যাই হোক, কথা অনেক কিছু আছে, তবে একটা কথা বলে দিই, মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলার অরিজিনাল খুন, তার আওলাদ উচ্চ মাকাম আলা মাকাম। দাদা হুজুরের কথা তো আলাদাই, তার পাঁচ হুজুর কেবলা